সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় সোনাতলা বগুড়া। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে একটি ক্লাস নেব। সে গণিতটা হচ্ছে বীজগণিত রাশিমালা অধ্যায়, বীজগণিত রাশিমালা অধ্যায়। এখানে দেখা আছে যদি এ প্লাস বি সমান রুট থ্রি এবং এ মাইনাস বি সমান রুট টু হয় তবে প্রমাণ করো যে এইটা বি টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হাই। দেখে আমরা এগুলোকে কিভাবে আমরা করতে পারি বা কত সহজে বোঝা যায়। এ আমরা করার পর আমরা ওখান থেকে একটু সৃজনশীল সেজে নেব। হ্যাঁ, দেখা যাক। প্রথমে যেহেতু বলছে প্রমাণ করো যে প্রমাণ করতে হবে, কি করতে হবে প্রমাণ, সেজন্য আমাদের প্রথম লিখতে হবে লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড, লিখলে কোনো সমস্যা নাই। কি লেখা আছে যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যেহেতু এই টেবিলের কোনো সূত্র নাই, এই টেবিলের কোনো সূত্র নাই, কি করতে হবে আমাকে এই টেবিলটা ভাঙাতে হবে। কিভাবে ভাঙাবো যে ফোর এ বি ইন্টু টু, দেখেন চার দুগুণ এইট কিন্তু হয়ে গেছে, চার দুগুণে আট, এখানে কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাকে এইটা কিন্তু ভেঙে নিলাম, এটা ভেঙে কত হলো ফোর বি ইন্টু টু। এখন যেহেতু আবার কিন্তু ফোর বি সূত্র কিন্তু আছে, ফোর বি সূত্র আছে, আবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু আছে। সেটা হচ্ছে কি, ফোর বি সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার কি ফোর বি সূত্র। হ্যাঁ, আবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আসল সূত্র কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা মান বসাই, মান বসালে আমার কয় হয়ে যাবে। যেমন এখানে কি এ প্লাস মান দেওয়া আছে রুট থ্রি, কত আছে রুট থ্রি, তারপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এ মাইনাস বি মান দেওয়া আছে কত রুট টু, কত মান দেওয়া আছে রুট টু, তারপর দিলাম হচ্ছে স্কোয়ার। এ পাশে আছে এ প্লাস বি সমান আবারও দেওয়া আছে হচ্ছে কত রুট থ্রি, আচ্ছা এ মাইনাস মান দেওয়া আছে কত আবারও রুট টু। এখন আমরা কি জানি যদি রুটের উপর স্কোয়ার থাকে, রুটের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে রুট কিন্তু স্কোয়ার উঠে যায়, কি হয় রুটের কি ভাব উঠে যায় এটাকে আমরা জানি। যেমন রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ এবং উপরে কত স্কোয়ার আছে এটা টু, সেই টু একটা রুট কেটে গেল, এর জন্য কত ওয়ান, আসলে অন্য কোনো এখানে দাম নাই। এই জন্য কত লিখতে হবে সমান সমান, তার মানে কি রুট এবং স্কোয়ার উঠে গেল, রুট এবং স্কোয়ারটা উঠে গেল, থাকলো কত এখানে থাকলে হচ্ছে মাত্র থ্রি, কত থাকলো থ্রি, এখানে কত হচ্ছে মাইনাস, এখানে কিন্তু তার রুটটা কত হলো থ্রি, সরি টু, এখানে রুটটা কত থাকলো থ্রি, এখানে রুটটা কত থাকলো টু, এ পাশে কত থাকছে থ্রি, এ পাশে কত হচ্ছে টু, তাহলে এখানে মাইনাস কত থাকছে ওয়ান, এখানে দুই পাশে ভাগাটা মাঝে মাঝে চিহ্ন নাই, আসলে না থাকা মানে এখানে ধরে নিতে হবে ইন্টু শূন্য আছে বা গুণ চিহ্ন আছে, কি শূন্য আছে ইন্টু মানে গুণ, তিন এর কত হচ্ছে পাঁচ, সমান সমান কত হলো পাঁচ কে পাঁচ, এই যে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড ফুল। ওকে, এই ক্ষেত্রে আমাদের যে আমি যদি সলিউশন দেই দেখি যদি উদ্দীপক হিসাব দিলে যদি এ মানে সমান রুট থ্রি এবং এ মানে সমান রুট টু হয় তাহলে কি করতে হবে, যে কয় নম্বর বলতেছে যে এ এ এ এবং এ এবং বি এর মান কত, এ এবং বি এর মান কত। আচ্ছা, খ নম্বর দিচ্ছে যে ফোর এ বি, ফোর এ বি এর মান কত। আচ্ছা, গ নম্বর দিচ্ছে যে কি প্রমাণ করো যে, প্রমাণ করো যে যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান থাই। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা আগে যে আমরা করলাম এটা কিন্তু গ নম্বর কিন্তু সরাসরি মিলে গেছে, গ নম্বরটা সরাসরি মিলে গেছে, গ নম্বরটা কিন্তু এই নিয়মই করতে হবে। এখন গ নম্বর বলতেছে এ এবং বি এর মান কত এবং এই দুটো যদি যোগ করা হয় তাহলে কিন্তু এর মানটা বাড়াবে। যেমন আমরা এখানে অঙ্ক করতেছি কোয়া নাম্বার দিয়ে, এভাবে বলবো যে এ প্লাস দেওয়া আছে এ প্লাস সমান সমান রুট থ্রি, আর কত আছে এ মানে সমান সমান রুট টু, এখানে যোগ করলে কি হতে পারে, যোগ করলে আমরা তার যোগ সময় প্লাস মাইনাস কেন নাই, এ আর এ যোগ করে কত হবে টোয়াইস এ, এখানে যোগ করে কত হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু, তার সুতরাং এ সমান কত হবে রুট থ্রি প্লাস রুট টু, টাইমস কত আছে এর টু টু কিন্তু ভাগ হয়ে গেল, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে এর মান। এভাবে বীর মান কিন্তু এভাবে বাড়াবে, বীর মান কিভাবে বাড়াবে, যেমন দেওয়া আছে এভাবে একই লিখতে হবে একই সিস্টেম,
যেমন দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস b সমান সমান √2 a মানে সমান কত দেওয়া সমান সমান a প্লাস b সমান আছে √3 এর সমান দেওয়া আছে √2 এবার বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে আমরা তো জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন না কি হয় চিহ্নটা পরিবর্তন হয় এখানে প্লাস মাইনাস a আর এটা গেল তাহলে b কত হচ্ছে twice b এখানে বিয়োগ করলে কত হবে √3 মাইনাস হচ্ছে √2 তাহলে সুতরাং b সমান কত হবে b সমান √3 মাইনাস √2 টাইমস কত আছে তো এটা b এর মান আছে তাহলে আমাদের a এর মান বের হলো এবং b এর মান a এবং b এর आंसर হয়ে গেল এখন সেটা কত শুধু 4 এর মান তো 4 তো আমরা সূত্র ভাষায় দিয়ে 4 এর পুরো বদলে কিন্তু হবে 4 এর হ্যাঁ তাহলে কি লেখা যাচ্ছে আছে মান তাহলে করে দেই তোমরা একটু ভালোভাবে বুঝো যে খ নম্বর কি বলছিছে যে 4ab তাহলে সূত্র আমরা কি জানছিলাম যে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার এখন তোমরা মান বসালে কিন্তু আমরা হয়ে যাবে আমার মনে হয় তোমরা সহজে কিন্তু আমরা একটু বুঝতে পারবে তো এবারে তোমরা আবারো প্র্যাকটিস করবা যে আমরা কিন্তু এভাবে কিন্তু চেঞ্জ করার সময় দেয় যে a + b সমান সমান √2 এবং a মানে সমান সমান দেওয়া আছে √3 এভাবে কিন্তু আমরা আসতে পারি তবে তুমি এবার প্র্যাকটিস করবা তবে আমি এই তোমরা যে আমরা বুঝলে বা মানে আমার যা আমরা করলাম এর আলোকে আমি এখানে একটা স্টুডেন্টশিপ ধরবো তোমরা পাশে ইনশাআল্লাহ এই আমরা করার পর বা এই এটা বোঝার পর ফর্মুলা ইউজ করবে স্যার স্টুডেন্টরা হচ্ছে কি যদি দেওয়া আছে এখানে কি দেওয়া আছে যদি x প্লাস y সমান সমান √2 এবং x মাইনাস y সমান সমান √3 হয় √3 হয় আচ্ছা কোন নাম্বার বলছে x ও y এর মান কত x ও y এর মান কত ওকে ওই এ এবং বি মান জেনে বাই করছো ওইভাবে কিন্তু দেওয়া হয় আচ্ছা খ নাম্বার বলছে যে কি বলছে যে 4xy এবং 4xy এবং 2x2 + y2 এর মান কত আমার মনে হয় তোমরা সহজে আমরা বুঝতে পারবে এবং করতে পারবে লাস্টে গ নাম্বার বলছে যে প্রমাণ করো যে কি বল হ্যাঁ প্রমাণ করো যে 8xy 8xy x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান কি দিচ্ছে মাইনাস 1 মাইনাস 1 কি না দিয়ে পাস হ্যাঁ মাইনাস 5 হবে মাইনাস 5 হবে মাইনাস 5 এটা প্রমাণ করতে হবে হ্যাঁ তাহলে এটা যেভাবে বললাম তখন যে 8 এর বিন্দু x প্লাস y স্কয়ার সমান সমান 5 এটা কিন্তু এইভাবে হবে হ্যাঁ এটা শুধু মাইনাস আসবে এখন এটা তোমরা কি করবা বাট অবশ্যই তার কারণ না যদি তুমি একটা সিলেন্সের শেখা যায় 100 দিনে আমার পক্ষে 100 সিলেন্সের শেখা সম্ভব আর 100 সিলেন্সের শেখা মানে অনেক অঙ্ক কিন্তু শেখা যাচ্ছে আমার শিখে তুমি অঙ্ক বাসায় করি না আমার মনে হয় যারা গণিতে দুর্বল তাই একটু বলতে পারলে একটু বারবার দেখলে বা প্র্যাকটিস করলে মনে ভালো হয় তবে আমার এই ক্লাস যারা আর দেখতে পারছো বা দেখিচ্ছ তারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটিতে ক্লিক করবে যাতে আমি মানে প্রতিদিন যে ক্লাসগুলো আমি তৈরি করব বেল আইকন ক্লিক করলে ওখানে ক্লাসটা তোমার মোবাইলে বা ফোনে পৌঁছে যাবে ওকে এবলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম